সিটি নির্বাচনের আরো খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে রফিকুল ইসলাম খান। রফিক, এই মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন, যেহেতু আর কয়েকটা দিন বাকি রয়েছে নির্বাচনের এবং আপনার পেছনে বেশ কিছু মানুষ লক্ষ্য করছি যিনি প্রচারণায় অংশ নিচ্ছেন, জানাবেন বিস্তারিত। শান্তা, আসলে এই মুহূর্তে আওয়ামী লীগ সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, তিনি কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমার পিছনে মূলত তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিচ্ছেন। তিনি আজকে সকাল থেকে কিন্তু বাসন যে সাংগঠনিক থানা রয়েছে থানার এলাকা দিয়ে মূলত 26টি পথসভা করবেন। এরই মধ্যে কিন্তু বেশ কিছু পথসভাতে তিনি উপস্থিত হয়েছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য করেছেন। এই মুহূর্তে তিনি আসলে একটি পথসভা বক্তৃতা করে তারপরে তিনি এখানে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন। তো তিনি প্রতিটি পথসভায় কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন আগামী 25 মে যে সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই নৌকার প্রার্থীর পক্ষে এবং নৌকার পক্ষে ভোট প্রার্থনা করার জন্য নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের কাছে নৌকার সালাম পৌঁছে দেওয়ার কথা বলছেন। তাছাড়া তিনি যেটি জানিয়েছেন অতীতের গাজীপুর সাবেক মেয়রের দুর্নীতির বিভিন্ন কথা তিনি তুলে ধরছেন। তিনি যদি নির্বাচিত হতে পারেন সেই ক্ষেত্রে নগর ভবনকে একটি সুশাসনিক এবং সকলের সহযোগিতা নিয়ে একটি দুর্নীতিমুক্ত নগর ভবন গড়ে তুলবেন সেটি কিন্তু বলছেন। তিনি বলছেন নির্বাচিত হতে পারলে গাজীপুর মহানগরকে একটি সকলকে নিয়ে একটি নগর ভবন তুলে পড়বেন যেখানে সকলের অধিকার থাকবে সমান, সকলের নগর ভবনের মেয়রের কাছে যে তার কথা তুলে ধরতে পারবেন এমন একটি নগর ভবন করে তুলবেন। তো শান্তা, এই ছিল আসলে পথসভার সর্বশেষ খবর। রফিক, ধন্যবাদ আপনাকে। রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন গাজীপুর থেকে। দর্শক, এবার আমরা বরিশালে চলে যেতে চাই। কাউসার হোসেন রানাকে দেখতে পাচ্ছি, সেখানে রয়েছেন সিটি নির্বাচনের খবর জানানোর জন্য। রানা, নতুন কি খবর আছে? হ্যাঁ শান্তা, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে এ পর্যন্ত আপনি জানেন যে 6 জন মেয়র প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাকি 4 জন অর্থাৎ 10 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তার ভিতরে আরও 4 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। যদিও তাদের এখনও আপিল করার সুযোগ রয়েছে, বরিশালের বিভাগীয় কমিশনারের মাধ্যমে আপিল করে তারা তাদের মনোনয়নপত্র বৈধতা করার চ্যালেঞ্জ করতে পারে। এবং কাউন্সিলর পদে যারা ছিলেন তাদের ভিতরে 12 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে সাধারণ, এবং নারী কাউন্সিলরের ভিতরে 4 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখন বিএনপির ঘরানার প্রায় 20 জন প্রার্থী কিন্তু এবারে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর ভিতরে তাদেরকে মনোনয়ন প্রত্যাহার করার জন্য দল থেকে একাধিকবার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশে এখন পর্যন্ত 3 জন তাদের মনোনয়ন প্রত্যাহার করবে এমনটি ঘোষণা দিয়েছেন, তবে এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করেননি। আগামী 25 তারিখ মনোনয়ন প্রত্যাহারের দিন রয়েছে, সেদিন হয়তো তারা এই প্রত্যাহারের ঘোষণাটি কার্যকর করবেন এবং বাকি যারা রয়েছেন তাদেরকে কিন্তু দল থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তারা যদি মনোনয়ন প্রত্যাহার না করে তাহলে তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হতে পারে। এছাড়া যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু যেহেতু প্রতীক বরাদ্দ হয়নি সেজন্য তারা আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা কার্যক্রম শুরু করতে পারেনি, কিন্তু তাদের যে অনানুষ্ঠানিক গণসংযোগের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু তারা চালাচ্ছেন রীতিমতন। তারা বিভিন্ন ঘরে ঘরে যাচ্ছেন এবং ছোটোখাটো সমাবেশ যেগুলো নির্বাচনের মোড়ক না লাগিয়ে বিভিন্ন কর্মী সভার নামে কিন্তু সেই গণসংযোগ কার্যক্রম এবং প্রচার প্রচারণা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো আচরণবিধি যদি লঙ্ঘন করা হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল বরিশালের নির্বাচনী পরিস্থিতির খবরাখবর। রানা, ধন্যবাদ আপনাকে। কাউসার হোসেন রানা বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, সিটি নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।